হ্যালো ডিয়ার জব এসেন্ডস তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জানো আমরা কিন্তু টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষাটা যেটা দশই নভেম্বর দুই হাজার চব্বিশে হওয়ার কথা ওটার কিন্তু ব্যাক টু ব্যাক ক্লাসেস কিন্তু অনেকগুলো কিন্তু আমরা করিয়েছি সো এই ক্লাসেসগুলো তোমরা ফলো করো আমাদের চ্যানেলে কিন্তু আলাদা প্লে আছে প্লে লিস্টের নামও কিন্তু টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম প্রিপারেশন বা এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা আমাদের প্লে লিস্ট অপশনে গিয়ে কিন্তু প্লেলিস্টের একদম এক নাম্বার ভিডিও থেকে যেখানে আমরা এই জবের প্রমোশন ক্রাইটেরিয়া স্যালারি অ্যাসপেক্ট সব কিছু বুঝিয়েছিলাম ওখান থেকে শুরু করে আপ টু লাস্ট ক্লাস পর্যন্ত তোমরা কিন্তু দেখবে ঠিক আছে এটা হচ্ছে ওই সিরিজের নেক্সট ক্লাস যেখানে আমরা তোমাদের যেই থার্ড চ্যাপ্টার তিন নাম্বার যে চ্যাপ্টারটা তোমাদের টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার যে সিলেবাসটা টিপিএসসি থেকে যেটা দিয়েছে ওটার তিন নাম্বার চাপ্টারটার ওএসআই মডেল আর টিসিপি আইপি মডেল এখানে আমরা দেখব টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল ওএসআই হচ্ছে ওপেন সিস্টেমস কানেকশান এগুলো হচ্ছে নেটওয়ার্কিং এর পার্ট ঠিক আছে নেটওয়ার্কিং কনসেপশন কম্পিউটার নেটওয়ার্কের পার্ট হচ্ছে এই দুটো যেটা আমরা অলরেডি কিন্তু থার্ড চ্যাপ্টারের ক্লাস কিন্তু আগে শুরু করে দিয়েছি ওইগুলো তোমরা আগে দেখে তারপর কিন্তু এটা দেখো ঠিক আছে কনফার্ম এই দুটো মডেল থেকে কোশ্চেন আসবে কারণ এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে মেড বি এনি এক্সাম এসএসসি পরীক্ষা রেলওয়ে পরীক্ষা আগরতলা ডেন্টাল কলেজের কম্পিউটার অপারেটার পরীক্ষা সবগুলোর জন্য কিন্তু এই ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেই পরীক্ষাতে কম্পিউটার রিলেটেড প্রশ্ন করবে তোমরা কিন্তু আমাদের এই সিরিজের ভিডিওগুলো থেকে প্রশ্ন কিন্তু তোমরা তোমরা পাবেই ইন্টারভিউ যদি কোনো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা ডেটা এন্ট্রি অপারেটারের ইন্টারভিউ তোমরা যদি ফেস করতে যাও দেখবে আমাদের এগুলো পড়ে গেলে অনেকটাই তোমরা কনফিডেন্ট হবে ইন্টারভিউ দিন তো ম্যাক্সিমাম শেয়ার করবে তোমরা প্রত্যেকটা চাকরি প্রত্যাশিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যাতে করে নিতে পারে ঠিক আছে চলো শুরু করছি বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হো যাতে দিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্স পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে বা ওই চাকরিগুলো প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স বা সরকারি চাকরির গুরুত্বপূর্ণ প্রসেস সংক্রান্ত আপডেটস তোমাদের একটা প্ল্যাটফর্মে যদি লাগবে এমন হয়ে থাকো তোমরা সো তোমরা লাইট রাইট প্ল্যাটফর্মে আছো তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের এছাড়া তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা শুরু করার আগে তোমরা একটু দেখে নাও রিটেন এক্সাম কিন্তু দশ তারিখ টেন্থ নভেম্বর টু আমরা অনেকবার তোমাদেরকে বলেছি দেখো ত্রিশে জুলাই দুই হাজার চব্বিশে ত্রিপুরা পাবলিক সার্ভিস মানে কমিশনের আগরতলা অফিস থেকে ওনারা কিন্তু বলেছেন যে ইট ইস ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রিটার্ন এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড উইল বি হেল্ড অন টেন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বুঝতে পেরেছো সো তোমরা দেরি করবে না তোমরা অনেকেই কিন্তু আমরা দু দুবার বলার পরেও তোমরা কিন্তু আমাদেরকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে বলেছো যে পরীক্ষা কবে পরীক্ষা কবে আরেকটা কথা বলে রাখছি ইলেকশন ইন্সপেক্টর পোস্টপন হয়েছে এটা এখনো কোনো ডেট দেওয়া হয়নি নো ডেটস গিভেন ফর দ্য টি পি কম্বাইন্ড থ্রি ইলেকশন ইন্সপেক্টর এক্সাম যখন ডেট দেবে তখন আমরা তোমাদের জানিয়ে দেব গতকালকে কিন্তু পরীক্ষা হয়নি অনেকেই জিজ্ঞেস করছিলে গতকালকে পরীক্ষা হবে কিনা অলরেডি কিন্তু আগে আমরা জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে যাই হোক সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে জব ওরিয়েন্টেড পার্ট ফর্টি ফাইভ মার্কস যেখানে কম্পিউটার রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হবে ওই পার্টটার থার্ড চ্যাপ্টার হচ্ছে ওয়েব ইন্টারনেট টেকনোলজি এটারই পড়াচ্ছি এর আগের দিন ক্লাসে আমরা পড়িয়েছি ওভারভিউ অফ ইন্টারনেট ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকলস তারপর লেয়ারিং কনসেপ্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুস এই নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুসগুলো আমরা পরে পড়াবো আপ টু এই তিনটে টপিক ওভারভিউ অফ ইন্টারনেট ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল আর লেয়ারিং কনসেপ্ট এগুলো আমরা শেষ করছি ঠিক আছে মনে রাখবে এখানে একটা টপিক কিন্তু অনেক বড় সিলেবাস ইজ হিউজ এ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যারা তোমরা কম্পিউটার নিয়ে গ্রাজুয়েশন করেছো বিভিন্ন কম্পিউটার রিলেটেড সাবজেক্টে যেমন বিটেক বি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা তোমরা বিসিএ এ যারা করেছো তোমরা বুঝতে পারবে কত বড় সিলেবাস দেখতে লাগে পাঁচটা চাপ্টার কিন্তু এক একটা চাপ্টার এক একটা বই বুঝতে পেরেছো এই রকম হচ্ছে সিলেবাস তাই তোমাদের কিন্তু কম্পিটিশন করতে হবে লিখিত পরীক্ষা হবে 85 ফাইভ সো আমরা এই থার্ড চ্যাপ্টারের ইন্টারনেটওয়ার্কিং প্রোটোকলস লেয়ারিং কনসেপ্টস এর নেক্সট ক্লাস আমরা নিয়ে এসেছি ঠিক আছে একটা জিনিস মনে রাখবে তোমাদের যে কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা ফর্টি ফাইভ মার্কসের এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম বা এসএসসির পরীক্ষা বা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা বা তোমরা বলতে পারো আগরতলা ডেন্টাল কলেজের কম্পিউটার অপারেটর পরীক্ষা যেখানেই কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটা লাগে ওটার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোটস এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো যেমন ওয়ান লাইনের আছে এমন এমসিকিউ আছে এমন ডেসক্রিপটিভও কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে টোটাল টু এইটটি ফাইভ পেজেসের নোটস আছে শুধুমাত্র কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটা ফর্টি ফাইভ মার্কস এটা পড়লেই হবে প্লাস আমাদের ক্লাসগুলো কিন্তু ফলো করতে হবে মনে রাখবে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা কলিংয়ের নাম্বার তোমার যদি আমার থেকে নিয়ে নোটসগুলো পড়তে হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে নোটসগুলো তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে তেমনি ইংলিশ সেকশন টোয়েন্টি মার্কসেরও ফুল নোটস আমাদের কাছে আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের এর মধ্যে হিস্ট্রি পলিটি জিওগ্রাফি স্ট্র্যাটেকজিকে ইকোনমি জেনারেল সায়েন্স সব কিছু আছে ত্রিপুরার আলাদা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আলাদা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কিন্তু লাস্ট ওয়ান ইয়ার কিন্তু আছে সমস্ত নোটস অ্যাভেলেবেল আছে নট অনলি ফর কম্পিউটার অ্যাওয়ারনেস পরীক্ষা বাট ইলেকশন ইন্সপেক্টর ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার পরীক্ষা নবদায় বিদ্যালয় সমিতি রেলওয়ের পরীক্ষা সমস্ত পরীক্ষা সফের টিআরএলএম সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস নোটস আছে তোমরা আমাদের এই কন্ট্যাক নাম্বারটা মনে রাখবে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর এখানেই তোমরা নোটস নোটসের জন্য এখানেই তোমাদের হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমাদের যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে এইবার আমরা শুরু করছি জাস্ট দুটো টপিক পড়াবো ভালো করে পড়াবো কোনো কনফিউশন তোমার যাতে না থাকে মনে রাখবে আমরা কিন্তু স্লাইডে লিখি কম বলি বেশি ঠিক আছে তোর আমরা যেগুলো বলবো ভলিউমটা বাড়িয়ে নাও তোমাদের মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো আমরা যেটা বলছি শুনে শুনে তোমাদের ওটা লিখতে হবে ঠিক আছে সো এটা তোমরা ডায়াগ্রামটা এঁকে রাখতে পারো ভিডিওটা পজ করে এই মডেলটা হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টার কানেকশন মডেল ঠিক আছে মনে রাখবে কম্পিউটার নেটওয়ার্কিং মানে কম্পিউটারের সাহায্যে আমরা যে ইন্টারনেট করি ঠিক আছে ইন্টার নেটওয়ার্কিং মানে একটার সাথে একটা কম্পিউটার যে ইন্টার কানেক্টেড আছে ওইগুলোর বিভিন্ন প্রভিশনস কিন্তু আছে বুঝতে পেরেছ তো এই প্রভিশনস গুলো একটা আর্টিফিশিয়াল মডেল এটা একটা বানানো হয়েছে বেসিক্যালি মডেল বলতে যাতে যারা এগুলো নিয়ে কাজ করে ওরা যাতে ইজি ওয়েতে যাতে বোঝে যে কোন লেয়ার বা কি করে কম্পিউটারের ভেতরে ইন্টার কানেকশনের সময়ে কাজগুলো হচ্ছে তার জন্য এটা বেসিক্যালি একটা ডেমনস্ট্রেশন করার জন্য মডেল এটার নাম হচ্ছে কি ওপেন সিস্টেমস ইন্টার কানেকশন মডেল বা ওএসআই মডেল তোমরা যারা এমসিএ বিসিএ বা তোমরা বিটেক বি করেছ কম্পিউটার সায়েন্স বা আইটি তোমাদের কিন্তু এই জিনিসগুলো তোমরা কিন্তু পড়েছো বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও কিন্তু এই তোমাদের টপিকের ভিডিও কিন্তু আমরা মানে টপিকের ক্লাস তোমরা কিন্তু করেছো তোমাদের কলেজের সময়ে সো তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মনে রাখবে কম্পিউটার নেটওয়ার্কে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওএসআই মডেল আর টিসিপি আইপি ওএসআই মডেলটা লাস্ট ডে ক্লাসে আমরা শুরু করেছিলাম এটা এখান থেকে আমরা কন্টিনিউ করছি মনে রাখবে এটা হচ্ছে নন প্রোপ্রাইটারি মডেল নন প্রোপ্রাইটারি মানে হচ্ছে লিখে রাখো সবকিছু লিখো নন মানে হচ্ছে ওনার নেই এটার এটা বানিয়েছে এমন কেউ নেই এটার ঠিক আছে এটা একটা সেভেন লেয়ার লেয়ার আর্কিটেকচার সাতটা আছে যাতে বোঝা যায় যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করে নেটওয়ার্ক কনফিগারেশন যারা করে নেটওয়ার্কে কোনো এরর হলে যারা কাজ করে ওরা যাতে বুঝতে পারে যে কম্পিউটারের নেটওয়ার্কের যখন আমরা ইন্টার কানেকশন যখন করছি বা ইন্টারনেট যখন তোমরা দেখছো তখন কি করে কি কিভাবে হয় ওটারই একটা ডেমনস্ট্রেশন করার জন্য এটা একটা মডেল হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টার কানেকশন মডেল প্রত্যেকটা লেয়ার মনে রাখবে এটা সাতটা লেয়ার আছে লেয়ারগুলো কি কি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার সেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার ডেটা লিংক লেয়ার ইজ লেয়ার ঠিক আছে প্রত্যেকটা লেয়ার কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি কি মানে এমন কিন্তু না যে লেয়ারগুলো এই সিস্টেমের ভেতরে আছে এগুলো জাস্ট বোঝানোর জন্য যে প্রথম ধাপে এই কাজটা হচ্ছে এটাকে ইজিলি বোঝানোর জন্য আমরা নাম দিয়েছি অ্যাপ্লিকেশন লেয়ার বুঝতে পারছো তো এর থেকে এইজি কেউ বোঝাবে না তোমাদেরকে আচ্ছা মনে রাখবে এই যে সাতটা লেয়ার আছে এপিএস টি এভাবে তোমাদের মনে রাখতে হবে এপিএস টি এপি দিয়ে অন্ধ্রপ্রদেশ মনে রাখতে পারো টিএন দিয়ে তামিলনাড়ু মনে রাখতে পারো অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর মাঝখানে ঠিক আছে একটা মাঝখানে আছে একটা এস আর একটা আছে ডিপি ডিপি আর একটা আছে ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনো একটা টেকনিক দিয়ে মনে রাখতে হবে নাহলে কিন্তু ভুলে যাবে কোন সিকোয়েন্সের পরে কোন সিকোয়েন্স তোমরা ডায়াগ্রাম আঁকার সময় যদি অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে মাঝখানে ঢুকিয়ে দাও হবে না কিন্তু ঠিক আছে অ্যাপ্লিকেশন লেয়ার টপে থাকতে হবে তারপর প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেটা লিঙ্ক ফিজিক্যাল ঠিক আছে আমরা বলছি যারা তোমরা বিভিন্ন কলেজেরও সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো ঠিক আছে তোমাদের যদি এমসি হবে না অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু বলতে হবে ঠিক আছে মনে রাখবে ওএসআই রেফারেন্স মডেল এটা বেসিক্যালি একটা কি রেফারেন্সের মডেল এই রেফারেন্স মডেলটা ডেভেলপ করা হয়েছিল বাই ও আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সরি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন নাইনটিন এইটটি ফোরে উনিশশো চুরাশি সনে ওনারা কিন্তু এটা ডেভেলপ করেছিলেন এটা অ্যাজ এ রেফারেন্স হয়ে যাতে নেটওয়ার্কিং এর কোনো এরর হলে বা নেটওয়ার্ক কনফিগারেশন করতে যারা কাজ করে ওরা যাতে বোঝে ওদের জন্য একটা রেফারেন্স বা ডেমোনস্ট্রেশন মডেল এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ওরা 1984 এ কিন্তু এটা বানিয়েছিলেন যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই OSI হচ্ছে বেসিক্যালি তোমাদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করার জন্য কিসের ফাউন্ডেশন যে নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন কি করে হয় ওই ফাউন্ডেশনটাকে ইজিলি ওয়েতে বোঝার জন্য এই রেফারেন্স মডেলটা কিন্তু ISO কিন্তু বানিয়েছে ঠিক আছে মনে রাখবে এই রেফারেন্স মডেল অনুযায়ী কিন্তু এখন মডার্ন ডেতে কিন্তু ফলো হয় না ঠিক আছে ফলো হয় না কিছু স্পেসিফিক প্রোটোকল বা টেকনোলজিস আছে মানে কিছু কিছু জিনিস এই ওয়েস আই মডেল থেকে মডার্ন ডে টেকনোলজিতে ইউজ হয় এটার পার্টি কিন্তু ইন্টারনেট বা ইন্টারনেট প্রোটোকল তোমরা জানো না আইপি এড্রেস আছে সমস্ত কম্পিউটারে সবগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড ঠিক আছে আমরা কিন্তু বারবার রিপিট করছি যেগুলো যেটার সাথে কানেক্টেড তোমাদের কিন্তু ভালো করে কিন্তু বলে রাখতে হবে মনে রাখবে নাইনটিন এইটটি ফোরে আইএসওর দ্বারা ক্রিয়েট করা হয়েছিল এই মানে একটা বলতে পারো এটা দিস ইস এ রেফারেন্স ফ্রেমওয়ার্ক ইট ইস এ রেফারেন্স ফ্রেমওয়ার্ক দ্যাট এক্সপ্লেন্স দ্য লিখে রাখো দ্যাট এক্সপ্লেন্স দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং ডেটা বিটুইন কম্পিউটার্স কম্পিউটার আর কম্পিউটারের মধ্যে ডেটা কী করে এক্সচেঞ্জ হয় ওদের মধ্যে কমিউনিকেশন কী করে হয় এটা ইজি ওয়েতে বোঝার জন্য হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশান মডেল এটা একটা রেফারেন্স হিসেবে ইউস করে সমস্ত নেটওয়ার্কিং এক্সপার্টসরা ঠিক আছে সাতটা লেয়ার এই যে সাতটা লেয়ার বললাম এপিএস টিএনডিপি এভাবে তোমাদের মনে রাখতে হবে এই সাতটা লেয়ার কিন্তু একসাথে কাজ করে নেটওয়ার্কের ফাং নেটওয়ার্কটাকে ফাংশন করানোর জন্য যাতে করে নেটওয়ার্কিংয়ের জন্য ওনারা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ওনারা নিতে পারেন যদি নেটওয়ার্কে কোনো অ্যারর হয় বা নেটওয়ার্কটা যদি কনফিগারেশন করতে হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো মনে রাখবে আমরা যখন কোনো ইনফরমেশন ট্রান্সফার করি মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ওয়ান থেকে টু ডিভাইস ওয়ান থেকে টু যখন আমরা ইন মানে কোনো ইনফরমেশন যখন ট্রান্সফার করি এই সবগুলো ইনফরমেশান এই সাতটা লেয়ার দিয়ে কিন্তু পাস হয় এটা মানা হয় অ্যাকচুয়ালি লেয়ারগুলো নেই কিন্তু এইভাবেই মানা হয় যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে এই ইনফরমেশনটা একটু গেলেও ওনারা বললো যে এটা অ্যাপ্লিকেশন লেয়ার দিয়ে প্রথম পাস হয়েছে প্রেজেন্টেশন লেয়ার দিয়ে পাস হয়েছে ওদের বোঝার সুবিধার জন্য বুঝতে পারছো এই সাতটা লেয়ার মনে রাখবে এটা ট্র্যাভেল ডাউন করে ডেটাটা এটা মানা হয় যে স্যান্ডারের থেকে মানে কি বলবো সেন্ডারের থেকে রিসিভার পর্যন্ত ট্র্যাভেল করে তারপর তারপর কিন্তু আবার কিন্তু এই সেভেন লেয়ারসে কিন্তু ব্যাক করে কিন্তু ইনফরমেশন কিন্তু যায় ঠিক আছে মনে রাখবে এই যে ওএসআই মডেল দিয়ে ডেটা ফ্লো স্টেপ বাই স্টেপ প্রসেসে হয় এইভাবে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা ডেটা ক্রিয়েট করে রেসপন্সিবল ফর প্রোভাইডিং সার্ভিসেস টু দা ইউজার নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ারে ডেটাটা ফরমেট করা হয় প্লাস এটাকে এনক্রিপ্ট করা হয় প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য দেখো টেক টেক্স কেয়ার অফ সিনটেক্স সিমেন্টিক্স অব দ্য ইনফরমেশন এক্সচেঞ্জ বিটুইন টু কমিউনিকেশন সিস্টেমস নেক্সট হচ্ছে কি করে সেশনস লেয়ার কানেকশনগুলোকে অ্যাস্টাবলিশ করে কানেকশন এস্টাবলিশ করে কানেকশনটাকে ম্যানেজ করে কানেকশানটাকে বানায় ডেটা রেডি তারপর কানেকশনটা বানালো ট্রান্সমিট করার জন্য এটাই করে সেশন লেয়ার ইট এস্টাবলিশেস মেইনটেইন সিনক্রোনাইজেশন টার্মিনেটস দা ইন্টারঅ্যাকশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভার ঠিক আছে নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ইট ইজ রেসপন্সিবল ফর প্রসেস টু প্রসেস ডেলিভারি মানে এটার মধ্যে কি হয় ডেটাগুলো যে কমিউনিকেশন শুরু হলো যেই ডেটাগুলো আমরা অ্যাপ্লিকেশন আর প্রেজেন্টেশন লেয়ার থেকে পেলাম বুঝতে পেরেছো ওইগুলোকে সেগমেন্ট সেগমেন্টে ভাগ করা হয় ডিভাইড করা হয় সেগমেন্ট সেগমেন্ট বেসিসে ডেটা গুলোকে ঠিক আছে যাতে করে ডেলিভারি যাতে তাড়াতাড়ি করা যায় প্রত্যেকটা ডেটাকে ভাগ ভাগ করে কিন্তু এই লেয়ার থেকে কিন্তু পাঠানো হয় টুয়ার্ডস দ্য রিসিভিং এন্ড ঠিক আছে নেক্সট হচ্ছে নেটওয়ার্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার কি লিখেছে দেখো রেসপন্সিবল ফর ডেলিভারি অফ ইন্ডিভিজুয়াল প্যাকেট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন নেটওয়ার্ক কি করে এই যে প্রত্যেকটা সেগমেন্ট যে পাঠানো হয় ট্রান্সপোর্ট লেয়ার থেকে ওইগুলোকে স্পেসিফিক প্যাকেটস অ্যাসাইন করে ওইগুলোকে রাউট করে দেয় মানে যে জায়গায় যাওয়ার কথা ওখানে ডাইরেকশন দেখিয়ে দেয় নেটওয়ার্ক লেয়ার ঠিক আছে বুঝতে পেরেছ এইবার নেক্সট হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার কি বলেছি এপিএস টি এন ডিপি এটা মনে রাখতে হবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু মাঝখানে একটা এস আর ডিপি এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে নেটওয়ার্ক লেয়ার বললাম এবার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার ডেটা লিংক লেয়ারে কি লেখা দেখো রেসপন্সিবল ফর মুভিং ফ্রেম ফ্রম ওয়ান হপ টু নেক্সট হপ প্যাকেটসগুলোকে ফ্রেম করা হয় আর নেক্সট ডিভাইসে পাঠানো হয় প্যাকেটসগুলোকে এইভাবে ফ্রেম করা হয় যাতে রিসিভার যাতে বোঝে হি ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ ওয়ান্টিং এন্ড হোয়াট হি হ্যাজ গট ফ্রম দ্য সেন্ডার প্যাকেট গুলোকে প্যাকেটস আর ফ্রেমড দেন সেন্ড টু দ্য নেক্সট ডিভাইস ইন দিস ডেটা লিঙ্ক ক্লিয়ার হুইচ ইজ রেসপন্সিবল ফ্রম মুভিং ফ্রেম ফ্রম ওয়ান ওয়ান হপ টু নেক্সট হপ ঠিক আছে নেক্সট হচ্ছে লাস্ট লাস্ট হচ্ছে ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল লেয়ারে কি লেখা দেখো রেসপন্সিবল ফর মুভিং ইন্ডিভিজুয়াল বিটস ফ্রম ওয়ান ডিভাইস টু দ্য নেক্সট ডিভাইস ফিজিক্যাল লেয়ার কি করে এই যে ফ্রেমস গুলোকে ডেটা লিঙ্ক লেয়ার যে ট্রান্সফার করলো এগুলোকে বিটে ট্রান্স বিটে কনভার্ট করে বিটে কনভার্ট করে ফিজিক্যালি ট্রান্সমিট করে দেয় ইনফরমেশনটা অ্যাজ পার ইনস্ট্রাকশন রিসিভ ফ্রম দ্য সেন্ডার বুঝতে পেরেছ এর থেকে এই যে আর কোনো এক্সপ্লেনেশন নেই মনে রাখবে প্রত্যেকটা লেয়ার এই যে সাতটা লেয়ার আছে এই প্রত্যেকটা লেয়ার কি করে স্পেসিফিক কিছু ইনফরমেশন করে ডেটাটার মধ্যে কেন যাতে ডেটাটা যাতে ওর যেই জায়গায় যাওয়ার কথা কারেক্ট ডেস্টিনেশনে যাতে ঠিকঠাক মতে যাতে যায় আর রিসিভিং এর সময় সেম ভাবে প্রসেসটা যাতে নিচের থেকে ওপরের দিকে যাতে ফলো হয় ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ সেন্ডারের দিকে আছে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেটা লিঙ্ক ফিজিক্যাল লেয়ার ডেটা গুলো পাঠানো হচ্ছে ঠিক আছে প্রেজেন্টেশন লেয়ারে আমরা কি বলেছিলাম ডেটা ফরম্যাট করা হয় এনক্রিপ্ট করা হয় সেশন লেয়ারে কি বলেছিলাম কানেকশন এস্টাবলিশ করা হয় ম্যানেজ করা হয় ট্রান্সপোর্ট লেয়ারে আমরা কি বলেছিলাম ডেটাটা ব্রোকেন করা হয় সেগমেন্টে যাতে করে ডেলিভারি যাতে পারফেক্ট হয় ঠিক আছে তারপর নেটওয়ার্ক লেয়ারে কি করা হয় সেগমেন্টগুলোকে প্যাক করা হয় প্যাকেটসে রাউট করে দেওয়া হয় সেই জায়গায় যেখানে ওদের যাওয়ার কথা ঠিক আছে ডেটা লিঙ্ক লেয়ারে কি হয় প্যাকেটগুলোকে ফ্রেম করা হয় আর নেক্সট ডিভাইসে পাঠানো হয় ফিজিক্যাল লেয়ারে কি করে ডেটাগুলোকে কি করে বিটে কনভার্ট করে বিভিন্ন বিটে কনভার্ট করে ট্রান্সমিট করে দেয় ফিজিক্যালি ঠিক আছে এইভাবে সেন্ডার পাঠায় রিসিভিং এন্ড থেকে নিচের থেকে এভাবে উপরে যায় তার জন্য দেখো একটা বা সাইডের থেকে নিচে আর মানে নিচের থেকে বুঝতে বুঝতে ওপেন সিস্টেমস ইন্টার কানেকশন মডেল হচ্ছে এটাই সো প্রত্যেকটা যে কাজ হয় তোমরা যে ইন্টারনেট ইউজ করো প্রত্যেকটা কাজ যে কানেকশন এস্টাবলিশ করে যে করো যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে কানেকশানটা কি করে এস্টাবলিশ করো ওরা কিন্তু এই রেফারেন্স নেটওয়ার্কটা বা মডেলটা দিয়েই কিন্তু ওরা বুঝে ঠিক আছে মনে রাখবে যখন ভাবো তুমি কোন একটা ইমেল পাঠাবে কাউকে তুমি ধরো একটা ইমেল পাঠাবে যেমন জিমেল বা আউটলুক এই সমস্ত যেগুলো ইমেলের যে গুলো আছে ওইগুলি দিয়ে তুমি পাঠাবে আর তুমি স্যান্ড দিলে ইমেলটা টাইপ করে এই স্যান্ড যখন দেবে তখনই কিন্তু কাজে চলে আসবে অ্যাপ্লিকেশন লেয়ার হুইচ ইজ দ্য সেভেন্থ লেয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কিন্তু শুরু হয় শেষ হয় ফিজিক্যাল লেয়ারে তারপর কিন্তু সেম ভাবে কিন্তু রিপিট হয় ডায়াগ্রামটাও কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু আঁকতে হবে ঠিক আছে যদি তোমরা কোনো কলেজের পরীক্ষা যদি দিয়ে থাকো বা তোমার যদি পরীক্ষা এমসি কিউ আসে ঠিক আছে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল লেয়ার ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে লেয়ারের নাম্বারিং গুলো কিন্তু হয় এখান থেকে ফিজিক্যাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যাপ্লিকেশন হচ্ছে সেভেনথ লেয়ার বলা হয় কিন্তু বেসিক্যালি কাজ শুরু হয় সেন্ডার থেকে অ্যাপ্লিকেশন লেয়ার থেকেই বুঝতে পেরেছো আশা করি এর থেকে ইজি এক্সপ্লেনেশন নেই সো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে এইবার হচ্ছে লাস্ট আজকের টপিক এটা হচ্ছে আইপি মডেল আইপি মডেল হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল মডেল বুঝতে পেরেছ আর টিসিপি আই আর ওএসআই এর মধ্যে কি ডিফারেন্স দেখে রাখো ওএসআই হচ্ছে সাতটা লেয়ার আইপি তে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার ঠিক আছে এগুলো আমরা সব তোমাদের বুঝিয়ে দেব মনে রাখবে টিসিপি আইপি মডেল এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক কিসের জন্য কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য এটা একটা ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক ঠিক আছে এটার মানে হচ্ছে কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল যেগুলো হচ্ছে ইন্টারনেটের জন্য এগুলো হচ্ছে কোর প্রোটোকলস ইউজ ডিউরিং দ্য কম্পিউটার মানে ইউজড ইন দ্য কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম বাট বা হোয়েন মানে কি বলবো ওয়ান কম্পিউটার উইথ দ্য এনাদার ঠিক আছে এই মডেলটা বলে যে ডেটাটা কি করে ট্রান্সমিট হবে নেটওয়ার্কের মাধ্যমে যাতে করে রিলায়েবল কমিউনিকেশন এনশিওর করা যায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বা বিভিন্ন ডিভাইসের মধ্যে চারটা লেয়ার এটার মধ্যে ঠিক আছে চারটা লেয়ার চারটা লেয়ার আমরা তোমাদের বললাম প্রত্যেকটা লেয়ারের স্পেসিফিক ফাংশনস আছে যেগুলো নেটওয়ার্ক কমিউনিকেশনের বিভিন্ন গাইড করতে ম্যানেজ করতে কিন্তু সাহায্য করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর টিসিপি আইপি মডার্ন ডে নেটওয়ার্কস এই প্রোটোকলটাকে কিন্তু ম্যাক্সিমাম ফলো করা হয় ও কেও ফলো করা হয় কিন্তু ফুললি কিন্তু ওএসআই কে কিন্তু ফলো করা হয় না ঠিক আছে টিসিপিআই পি প্রোটোকল বা মডেলটা ডিজাইন করা হয়েছিল বাই দ্য ডিপার্টমেন্ট অফ ডিফেন্স লিখে রাখো ডি ও ডি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স দিকে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এই মডেলটাকে ডিজাইন করেছিল যেটা মানে ইট ইজ বেসড অন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল স্ট্যান্ডার্ড প্রোটোকলসের উপরে বেসড করে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইন মডেলটাকে কিন্তু ডিজাইন করেছিল এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে টিসিপি আইপিটা বেসিক্যালি হচ্ছে ওএসআই এর একটা কনসাইজ মডেল কনসাইজ মানে একটা ছোট মানে যেটা দিয়ে এত বড় স্পেস বাঁচিয়ে অনেকটা সেম ফাংশন আমরা করাতে পারি তার জন্য হচ্ছে এটার একটা ছোট ভার্সন কিন্তু কাজ এটার মতোই কাজ কি বলেছি এটার মতোই ওএসআই এর সাতটা লেয়ার আছে টিসিপি আইপিতে কি আছে চারটা লেয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই এই টিসিপি আইপি প্রোটোকলের মেইন কাজ হচ্ছে কি একটা কম্পিউটার থেকে মানে কি বলবো এটি মানে টু ট্রান্সফার দ্য ডেটা অফ এ কম্পিউটার ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ট্রান্সফার দ্য ডেটা অফ এ কম্পিউটার ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ঠিক আছে টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ঠিক আছে এই টিসিপিটা কি করে এটা এনশিওর করে রিলায়েবল অর্ডার্ড ওয়েতে আর এরর চেকিং যাতে হয় বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন ডেটা ট্রান্সফার হয় এই যে ইন্টারনেট প্রোটোকল বা আইপি ইন্টারনেট প্রোটোকলটা কি করে এই যে ডেটাগুলো যে যাবে ওটার জন্য অ্যাড্রেসিং আর রাউটিং যে দরকার ওটার কিন্তু জন্য অ্যাসিস্ট করে এই ইন্টারনেট প্রোটোকলটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ মনে রাখবে এই যে টিসিপি যে মডেলটা মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এটা হচ্ছে তোমাদের কানেকশন ওরিয়েন্টেড আর আইপি যেটা এটা হচ্ছে কানেকশন লেস বুঝতে পেরেছো আর এই যে টিসিপিটা এটা ম্যানেজ করে সব লিখে রাখো তোমরা এটা ম্যানেজ করে ডেটা ট্রান্সমিশন বিটুইন ডিভাইসেস যাতে করে ডেটা গুলো যাতে প্রপার অর্ডারে যাতে ডেলিভার হয় আর আইপি যেটা এটা কি করে প্যাকেটগুলোকে রাউট করে সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে বেসড অন দা আইপি অ্যাড্রেস বেসড অন দা আইপি অ্যাড্রেস ঠিক আছে টিসিপির মধ্যে কিন্তু এরর চেকিং কিন্তু হয় ঠিক আছে ফ্লো মানে এটার মধ্যে কিন্তু যেটা ফ্লোর মধ্যে যদি কোনো এরর হয় ওটা কিন্তু চেক করা যায় আর ইন্টারনেট প্রোটোকল এটাই কিন্তু মানে কি বলবো এই দিস ইন্টারনেট প্রোটোকল ইটস ডাজ নট হ্যান্ডেল এরোর ঠিক আছে এটা এরোর এর জন্য টিসিপি মানে টিসিপি মডেলের লেয়ারগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে নেটওয়ার্ক কনজেশন হলে টিসিপি নেটওয়ার্ক কনজেশনটাকে ম্যানেজ করে আর আইপি কিন্তু ম্যানেজ করার মানে কোনো ইয়ে নেই প্রোভিশন নেই ম্যানেজ করার জন্য টিসিপি আছে বোথ ডেটাটা কিভাবে ফ্লো হচ্ছে ঠিকভাবে ফ্লো হচ্ছে কিনা এটা দেখে টিসিপি আর ডেটাটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা রাউটিংটা ঠিক জায়গায় হচ্ছে কিনা ওটা দেখে আইপি বুঝতে পেরেছ এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে টিসিপি আইপি প্রোটোকলের যেই লেয়ার গুলো আছে একটা একটা করে আমরা তোমাদের ছোট্ট করে ফাংশনস গুলো বলে দিই তোমরা লিখে রাখো প্রথম হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার এটা কি করে দিস ইজ বেসিক্যালি এ গ্রুপ অফ অ্যাপ্লিকেশনস একটা গ্রুপ অফ অ্যাপ্লিকেশনস যেগুলো নাকি দ্যাট রিকোয়ার্স কি নেটওয়ার্ক কমিউনিকেশন এই লেয়ারটা মানে কি বলবো মানে ডেটাটা জেনারেট করে কানেকশন রিকোয়েস্ট মানে অ্যারাইজ করে দেয় এই নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারটা এই লেয়ারটা কি করে ডেটাটা জেনারেট করে কানেকশন এস্টাবলিশ করে দেয় ঠিক আছে এইবার হচ্ছে কি নেক্সট হচ্ছে নেটওয়ার্ক লেয়ার যতটুকু তোমাদের পরীক্ষার জন্য দরকার ততটুকু কিন্তু আমরা বোঝাচ্ছি ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে নেটওয়ার্ক লেয়ারের যে ফাংশনটা আইপি তে সেম ফাংশন মানে ওএসআই মডেলের যে ফাংশনটা নেটওয়ার্ক লেয়ারের সেম ফাংশন কিন্তু আইপি এই নেটওয়ার্ক বা ইন্টারনেট বা নেটওয়ার্ক লেয়ার এটাকে বলা যায় আরেকটা নামে কি বলা যায় ইন্টারনেট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ার ঠিক আছে আইপি মনে রাখবে আইপি স্ট্যাটস ফর ইন্টারনেট প্রোটোকল আর এটা কিন্তু প্যাকেট ডেলিভারির জন্য মানে ডেটাগুলো প্যাকেটস ট্রান্সমিট হয় এগুলোকে ডেলিভারি করার জন্য সোর্স হোর্স থেকে ডেস্টিনেশন হোর্স আইপি অ্যাড্রেসটা দেখেই কিন্তু ডেলিভার করা হয় আইপি অ্যাড্রেসটা দেখেই ডেলিভার করা হয় যেটা করে নেটওয়ার্ক লেয়ার ঠিক আছে আরেকটা আছে কিছু ফুল ফর্ম জেনে রাখো একটা হচ্ছে আইসিএমপি আইসিএমপি হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল ফুল ফর্ম হচ্ছে আইসিএমপি আরেকটা ফুল ফর্ম জেনে রাখো এ এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো এ হচ্ছে কি অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল ফুল ফর্মগুলো কিন্তু আসতে পারে মানে বেসিক্যালি এ টা কি করে এটার কাজ হচ্ছে হার্ডওয়্যারের অ্যাড্রেস গুলো বের করা তার আইপি অ্যাড্রেস থেকে কোনো ডেটা যখন ট্রান্সমিট হয় কোনখানে যাবে অ্যাড্রেসটা বের করার দায়িত্ব হচ্ছে এই যে ইন্টারনেট লেয়ার লেয়ার বা নেটওয়ার্ক এটা হচ্ছে একটা লেয়ার ইন্টারনেট প্রোটোকল মানে যেটা বেসিক্যালি কি করে বিভিন্ন প্রোটোকল ডিফাইন করে যেগুলো দিয়ে ইন্টারনেট চলবে ডেটা কমিউনিকেশন হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার কি করে ডেটা রিসিভ ডেটা মানে নিজে রিসিভ করলে ওটা অ্যাকনোলেজ করে ঠিক আছে আর রিট্রান্সমিট করে যদি কোনো মিসিং হয়ে যায় প্যাকেট প্যাকেট যদি মিসিং হয় তোমরা দেখবে নেট কিন্তু স্লো হয়ে গেছে তোমরা যদি কম্পিউটারে সেটিংসে গিয়ে দেখো নেটওয়ার্ক সেটিংসে তোমরা যদি কম্পিউটারে গিয়ে দেখো দেখবে ডেটা প্যাকেট রিসিভ ডেটা প্যাকেট ট্রান্সমিটেড এগুলোর কথাই কিন্তু বলছে ডেটাগুলো ডেটা ইজ অলওয়েজ ট্রান্সমিটেড ইন ইন টার্মস অফ প্যাকেটস ঠিক আছে সেগমেন্ট করে করে এগুলোকে প্যাকেটস এর মাধ্যমে ট্রান্সফার করা হয় তারপর লাস্ট লেয়ারে গিয়ে বিটে কিন্তু কনভার্ট করে নেওয়া হয় ঠিক আছে সো এই ট্রান্সপোর্ট লেয়ার কি করে এক্সচেঞ্জ মানে কি বলবো দ্যাট টিসিপি ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল দ্য এক্সচেঞ্জ ডেটা রিসিভ টেকনোলজিমেন্ট এন্ড রিট্রান্সমিট মিসিং প্যাকেটস টু এনশিওর দ্যাট প্যাকেটস অ্যারাইভ ইন অর্ডার এন্ড উইদাউট এরর প্যাকেটগুলো যাতে ঠিকঠাক ডেলিভারি হয় রিসিভ হয় মিসিং প্যাকেট হলো ওইগুলোকে ঠিকঠাক সময় মতো পাস করে দেওয়া ওইগুলো সবগুলো জাস্ট ট্রান্সপোর্ট মানে বুঝো না ট্রান্সপোর্ট মানে কি মানে গাড়ি গাড়ি কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেয়? বাস ডেটাগুলোকে এখান থেকে এখানে নিয়ে দেয়। ডেটার উপরে কোনো কাজ করানে। ডেটাগুলোকে খালি লিংক করে দেয় অ্যাপ্লিকেশন লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারের মধ্যে লিংক করে দেয় ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস ফুল ফর্ম জেনে রাখো এটা হচ্ছে ইউডিপি UDP এর ফুল ফর্মটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে মনে রাখবে এই যে ডেটা গ্রাম মানে ডেটা ডেলিভারি সার্ভিসটা এটা কিন্তু ইউডিপির এর দ্বারাই কিন্তু তোমাদের প্রোভাইড করা হয় ঠিক আছে এটা কিন্তু আরেকটা কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল হচ্ছে ইউডিপি ইউডিপি হচ্ছে একটা ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল ইউডিপির মানে হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজার ডেটাগ্রাম প্রোটোকল একটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল তোমাদের কিন্তু ভালো করে কিন্তু বুঝে রাখতে হবে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা হচ্ছে লাস্ট মডেলের এই অ্যাপ্লিকেশন লেয়ারটা কিন্তু সেম ওএসআই মডেলের যে অ্যাপ্লিকেশন লেয়ারের যে ফাংশন ওটাই কিন্তু টিসিপি আই পি এপ্লিকেশন লেয়ার সেম কিন্তু ফাংশন ঠিক আছে মানে মানে তোমরা আমরা যেটা বলছি তোমাদেরকে এই ওএসআই মডেলের ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ার এপ্লিকেশন লেয়ার যে কাজগুলো করে টিসিপি আইপি মডেল লেয়ার একা কিন্তু অনেকগুলো লেয়ারের কাজ করে তার জন্য কিন্তু সাতের বদলে এখানে লেয়ার কমে কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই লেয়ারটা কি করে যাতে কমিউনিকেশনটা যাতে অ্যাস্টাবলিশ থাকে ওটা এনশিওর করে এরোর ফ্রি ডেলিভারি অব ডেটা এনশিওর করে আর এন্ড টু এন্ড কমিউনিকেশন যাতে ইন্টারাপ্ট না হয় ওটা কিন্তু এনশিওর করে এটা আপার লেয়ার যে এপ্লিকেশন গুলো আছে ওইগুলো যাতে কোনো এফেক্ট না হয় কোনো ডেটা কমপ্লেক্সিটির জন্য এনশিওর করে এপ্লিকেশন লেয়ার তিনটে প্রোটোকল আছে এপ্লিকেশন লেয়ারের একটা হচ্ছে এইচ টি আর এইচ টি এস এইচ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আসতে পারে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে আর এইচ মানে হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ফর সিকিওর তোমরা যখন কোনো যাবে দেখবে এইচ দিয়ে টিপি এস দিয়ে এইরকম দিয়ে এটা মানে হচ্ছে ওয়েবসাইটটা সিকিওর যদি সিকিউর ওয়েবসাইট না হয় এইচ কিন্তু থাকবে না তোমাদের কিন্তু বুঝে রাখতে হবে ঠিক আছে এই যে এইচ এটা ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইট ইজ ইউজড বাই দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যাতে করে কানেকশনগুলোকে যাতে ম্যানেজ করা যায় কিসের মধ্যে ওয়েব ব্রাউজার আর সার্ভারের মধ্যে যাতে কানেকশনগুলোকে ম্যানেজ করা যায় ঠিকঠাক মধ্যে যাতে এনশিওর করা যায় তার জন্য কিন্তু এইচ টিপি বা হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল কিন্তু ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে যখন কোনো ওয়েবসাইট সিকিউর থাকে তখন তোমরা দেখো এইচ আরেকটা প্রোটোকল আছে অ্যাপ্লিকেশন লেয়ারের ওটা হচ্ছে এস এস এইচ এস এস এইচ মানে হচ্ছে সিকিউর শেল সিকিউর শেল প্রোটোকল ইট ইজ এ কি এটা একটা টার্মিনাল ইমিউলেশন সফটওয়্যার মানে বেসিক্যালি কি এস এস এইচটা তোমাদের এটা এনশিওর করে কানেকশনটা যাতে এনক্রিপ্ট থাকে ডেটাগুলো যাতে হ্যাক না হয় যেটাগুলো যাতে প্রাইভেসি যাতে লিক না হয় তার জন্য কিন্তু সিকিউর ওয়ার্ডটা ইউজ হচ্ছে সিকিউর শেল প্রোটোকল তার জন্যই কিন্তু ইউজ করা হয় ডেটাটা যাতে এনক্রিপ্টেড থাকে কানেকশনটা যাতে এনক্রিপ্টেড থাকে কোনো কিছু যাতে লিক না হয় ইউজারের বা সেন্ডারের যাতে কোনো কিছু কম্প্রোমাইজ না হয় তার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন লেয়ারের সিকিউর শেল প্রোটোকলটা কিন্তু কাজ করে ঠিক আছে আরেকটা আছে এই লেয়ারের প্রোটোকল এটা হচ্ছে এনটিপি এনটিপি হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল নেটওয়ার্ক টাইম প্রোটোকল এটা কি করে যে ক্লকস গুলো আছে ওগুলোকে সিনক্রোনাইজ করে ঠিক আছে সিনক্রোনাইজ করে ক্লকস গুলো ঠিক ক্লক মানে কি বেসিক্যালি আচ্ছা দেখো এটা তোমাদের আমরা বলছি ব্যাংক যখন ট্রানজ্যাকশন হয় ব্যাংকের যখন ট্রানজ্যাকশন হয় ওই ক্ষেত্রে কিন্তু এই এনটিপি প্রোটোকলটা কিন্তু খুব ইউজফুল এনটিপি হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল এনশিওর করে টাইমলি ডেলিভারি ডেটাটা যাতে হয় আর ক্লকের হিসাবে যাতে ডেটা ডেলিভারিটা যাতে সিঙ্ক্রোনাইজ থাকে ওটাই কিন্তু করে নেটওয়ার্ক টাইম প্রোটোকল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সো এই হচ্ছে ইন শর্ট তোমাদের টিসিপি আইপি মডেল আর ওএসআই আরও এক্সপ্লেনেশন আছে এগুলো আমাদের তোমরা নোটসে পেয়ে যাবে ক্লাসে যতটুকু সম্ভব একটা ক্লাস দেখো তোমাদের কিন্তু অধৈর্য হতেই পারো তোমরা কিন্তু পড়তে হবে ক্লাসে যতটুকু সম্ভব আমরা পড়িয়ে দিচ্ছি বাকি তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ইন্সপেক্টর এস এস টি সিজিএল সি এসএল এম রেলওয়ে এন টিপিসি গ্রুপ বি ডেন্টাল কলেজে কম্পিউটার অপারেটর গ্রুপ সমস্ত পরীক্ষার জন্য আরপিএফ জেআরবিটি টু হাইকোর্ট লিগেল সার্ভিস অথরিটি সফটওয়ার টিআরএলএম ট্রাইবেল ওয়েলফেয়ার সবকিছু নোটস আমাদের কাছে আছে নোটসগুলো সবকিছু ইনক্লুড আছে যেগুলো আমরা ক্লাসে করাচ্ছি ঠিক আছে সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে সমস্ত অ্যাসপিরেন্টদেরকে গুরুত্বপূর্ণ খুবই সুপার ইম্পর্টেন্ট ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে ঠিক আছে চলো থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটা এতটুকু দেখে থাকলে মেনি মিনি থ্যাঙ্কস ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেওয়া তোমায় যদি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নোটস লাগে আমাদের সাথে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স এখনই তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি তোমাদের ছিল তোমার ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানেও আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত পরীক্ষার ক্লাসের জন্য পরীক্ষার প্রসেস সংক্রান্ত আপডেটের জন্য নতুন চাকরির আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুল না আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও চলো চল নাইস ডে কিপ প্রিপেয়ারিং টেক কেয়ার